কম্পিউটার বেসড মনে করে থাকি, কিন্তু আমরা মোবাইল যে একটা ডিভাইস, এটার মাধ্যমে যে আমাদের বিভিন্ন তথ্য সম্প্রসারণ করা বা তথ্য ইজিলি অ্যাক্সেস করা সম্ভব, সেটা এক্সপিরিয়েন্স গেটের মাধ্যমে আমরা আমরা করছি। তো আমার মনে হয় এইসব বিষয়গুলো যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে লাইভস্টক সেক্টর আরো ডেভেলপমেন্ট এবং যে সমস্ত ক্ষতি হচ্ছে সেগুলো আমরা খুশি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি যে কৃষি মৎস্য প্রাণী সম্পদ সকল ক্ষেত্রেই আইসিটির ব্যবহার একটা গুরুত্ব আমরা সবে অনুধাবন করেছি। আমি যে ব্যক্তিগত একটু ভিন্ন আমি যে প্রস্তাব বা আমার সাজেশন দিতে চাই সেটা হলো যে আইসিটি ব্যবহার করতেই হবে যেটা ডিজিটাল বাংলাদেশ ব্যক্তিতে, এবং সেটাকে এসডিতে কি উপায় হতে হবে অবশ্যই। এবার আজকে আমরা যদি দেখি বিভিন্ন অর্গানাইজেশন আমাদের যে নার্স বলি এবং আদার আইসিটি সেট আপ কি আছে আমাদের নিজস্ব, যেটা আমরা ইফেক্টিভলি ইউটিলাইজ করবো ফর দিস মিশন ফর টেকনোলজি সেক্ষেত্রে বর্তমান সরকারের
যেটা বানাতে পারে গত তিন বছর পরে কাজ করে আমাদের পক্ষে আমাদের পক্ষে এইগুলো একটা প্রস্তাব করে থাকি। আমি এইটাই সময় কাটতে আলোচনার অংশে যে ভ্যালিডেশন কমিটি বা তথ্যগুলো ভ্যালিডেটেড নয় এবং প্রাইভেট সেক্টর ইচ্ছা মতো নয় তারা জানছেন যে ডেলিভার তথ্য কিন্তু আসলে এটা হয়তো এবং কৃষিতে ভুল তথ্য দেওয়া এবং এই তথ্য কিন্তু দিন 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 চেঞ্জ হচ্ছে এটা দিনে দিন সর্বনাশ হয়ে যায় তাদের এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই কৃষকের এই লসটাকে কে কমপেনসেট করে তাছাড়া বাংলাদেশের যে উৎপাদনের উপর একটা এই ভুল তথ্যের বিশাল প্রভাব অবস্থান হচ্ছে আমাদের কি দাম হচ্ছে কি চাল হচ্ছে প্রধান হচ্ছে এখানে ভুল তথ্যের জন্য আমি তো 1 লক্ষ 2 লক্ষ টন কম তো আমাদের খাদ্যের মধ্যে এমন একটা প্রিকেরিয়াস অবস্থা আছে তো সেখানে এত তথ্য এবং তথ্য তো আছে কৃষিতে মেডিসিনের মতো মানুষের ডিমান্ড মেডিসিনের মতো মিলিয়নস এন্ড মিলিয়নস অফ টাকা সব কিন্তু রিস্ক তো ভুল তথ্যে আপনি একজন রুগীতে মারা যাবে কিন্তু ভুল তথ্য রেডিও মারফত এসএমএস বলেন আই যে এডিসিন তার ইনফ্লেশনটা বিশাল আছে এটা তার সলিউশন হিসেবে কি ভ্যালিডেশন আর গভর্নমেন্টের যে প্রবলেম সেন্টার এই ক্ষেত্রে তো খরচ তো গভর্নমেন্টের হাতে এসে পড়ে মানে তার প্রাইভেট সেক্টরের রোলটা এখানে মানে কস্ট শেয়ারিং মানে তারাও প্রফিট করলেন আর ভ্যালিডেটেড তথ্য গেল এই দুটো সমন্বয় করে চলে হচ্ছে ভালো হতো কারণ এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সেট আপ করার এই খরচটা গভর্নমেন্টের তো এই মুহূর্তে আমার কাছে আছে আমরা আস্তে আস্তে করবো কিন্তু প্রাইভেট প্রজেক্ট এই কোলাবোরেশন বা পার্টনারশিপে করা তার মধ্যে এই প্রাইভেট কনসেন্ট্রেটগুলোকে কি করে ভ্যালিডেটেড তথ্য দিয়ে আমরা করতে পারবো কারণ তারা নন টেকনিক্যাল মানুষ বলে বললেন হ্যালো যে আমার এই জিনিস এই পোকা হয়েছে সে কিসের উপরে আইডেন্টিফাই করতে হবে সমস্যাটা তারপরে সমাধান যে পোকা বা যেটা ধরছে ব্যাস্ট সেটা আইডেন্টিফাই না করে আরেক প্রশ্নের উপরে প্রতিষেধক প্রতিকার দিলে তো উল্টা পাবো তো এই বিষয়টা আসলে অন্যান্য দেশে কিভাবে করেছে এবং সেটা আমরা নিজেরা সমস্যাকে হাতে না পেরিয়ে ইন্ডিয়া বা আমাদের সমান অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা বা লেখাপড়ার মান যেটা আমাদের বিষয় এর মধ্যে বা সম্পদের যে প্রাপ্যতা বা সামর্থ্য এর ভিত্তিতে যদি আমরা এক ধরনের ডিভাইস বা এক ধরনের সিস্টেম ডেভেলপ করতে পারতাম তাহলে এই সমস্যার সমাধান হতো নাহলে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই কৃষি সংক্রান্ত তথ্য এই সমস্ত কল সেন্টারের উপর আমি কিন্তু একবারই ভরসা করতে পারছি না এবং এটা বিরাট একটা ক্ষতি হয়ে যাওয়ার ইয়ে দেখছি কিন্তু এই জন্য আমরা কোনো এমন জমি শুরু করিনি কিন্তু আমি নিজে বলছি না এমন শুরু করি এএস এর তথ্য সত্যি করতে এএস এর তথ্য দিচ্ছে কিনা বা আবার এএস এর কাছে কত তথ্য থাকে এএস এর কাছে কি কত তথ্য আছে তথ্যের ভান্ডার তো বিভিন্ন সাইন্টিফিক কোঅর্ডিনেশনের মধ্যে আছে আর বড় বড় জ্ঞানীদের মাথার ভিতরে আছে এক্সটেনশন ওয়ার্কারদের এই সবগুলোকে ইনস্ট্যান্ট একজন ডাক্তারের নলেজ সেটাকে কি ট্রান্সফার করতে হবে আইসিটির দ্বারা সারা ভারতবর্ষে কিন্তু আছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত